নমস্কাৰ বন্ধুকণ পবিত্ৰ দীপাৱলী দিন গাইকু চুপচাপ খুৱাই দিয়ন্তু এই গোটেই গুপ্ত জিনিছ মা লক্ষ্মী বিষ্ণু ভগৱানক কৃপা আপোনাৰ প্ৰাপ্ত কৰে এপ্ত মনস্কামনা পূৰ্ণ হ'ব এনৰ সমস্ত অসুবিধা দূৰ হৈ যাব মা লক্ষ্মী কৃপাৰ আপোনাৰ ঘৰ ধন ধান্য পুৰি উঠিব আপোনাৰ সমস্ত মনস্কামনা বন্ধুগণ সবুকিছি জাঁয়া ভিডিওটি স্কিপ নক শেষ পর্যন্ত নিহতি দেখ এবং মো চ্যানেলটি সবসক্রাইব করে কমেন্ট বকসরে শ্রদ্ধা ও ভক্তি সহ জয় মা লক্ষ্মী নিশ্চয় লেখত বন্ধুগণ সর্বপ্রথমে জাঁিনে বা যে গাড় আমি কিপর ভাবে উচিত এবং গায়ে কেউ গুপ্ত জিনিস দেলে আপনার গৃহে ধনর বৃদ্ধি হয়ে থাকে ବନ୍ଧୁଗଣ ଆମେ ସମସ୍ତେ ଗାଈକୁ ଗୋମାତା ବୋଲି କହିଥାଉ ସମସ୍ତ ଦେବାଦେବୀମାନେ ମଧ୍ୟ ଗୋମାତାର ପୂଜା କରିଥାନ୍ତି ଗାଈର ପାଞ୍ଚଟି ଦ୍ରବ୍ୟ ଯାହାକି ଗୋବର ଗମୁତ୍ର ଦହି ଦୁଗ୍ଧ ଏବଂ ଘିଅ ଏହି ପାଞ୍ଚଟି ଦ୍ରବ୍ୟକୁ ଅତ୍ୟନ୍ତ ପବିତ୍ର ବୋଲି ମାନଯାଏ ବନ୍ଧୁଗଣ ଗୋବରରୁ ପଦ୍ମଫୁଲର ମଞ୍ଜି ଉତ୍ପତ୍ତି ହୋଇଛି ଏବଂ ପଦ୍ମଫୁଲଟି ମା' ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ଅତ୍ୟନ୍ତ ପ୍ରିୟ ଅଟେ বন্ধুগণ প্ৰাচীন কা প্ৰত্যেক শুভ মাংগলিক কাৰ্যৰে ক্ষীৰৰ ব্যৱহাৰ কৰা সবু মাংগলিক পদাৰ্থ দহৰো উৎপন্ন হৈছিল ঘিঅৰু অমৃতৰ উৎপন্ন হৈছিল যা সমস্ত দেবাদেবী মানুপ্তির সাধন অটে শাস্ত্র অনুসারে গোমাত শরীর তেত্রিশ কোটি দেবী দেবতাস হয়ে থাকে গায়েটি অত্যন্ত পবিত্র নির্মল এবং নিষ্পাপ প্রাণী অটে যদুর্বেদরে আমার পান পোষণ করতে কামধেনু মা কর্শন মাত্রে হি মনুষ্যর হজারে পাপর নষ্ট হয়ে যাই সেইপি এই নিরীহ গ উপরে কদা পিবি অত্যাচার করা উচিত নুহে কু কুমার এবং কৌশি প্রকারর কষ্ট দেবা উচিত নুহে এদারা আপনার পাগিদার হয়ে থাকে যে মনুষ্য বিনা স্বার্থে গমাতার সেবা করে জীবন সমস্ত প্রকারর ভৌতিক সুখ সুবিধা প্রাপ্ত হয়ে থাকে এবং মৃত্যু পরে সে লোককে গ লোকরে স্থান মিথ নারী ঘরে প্রথম রুটি গায়ে খাইয়া সে জীবন সারা সৌভাগ্যবতী এবং অহি সুলক্ষণী হয়ে রই তার স্বামীকে কৌশি বিপদ পড়ে না যে ব্যক্তি নিজ ঘরে গায়ে পঞ্চগ্যু রখি থাকে সে গৃহে দুঃখ শাতে প্রবেশ করেপারে নাহি, যে ব্যক্তি প্রত্যেক কদিন গোমাতার সেবা করে থাকে অনেক ফল ଶାସ୍ତ୍ରରେ ଗୋମାତାଙ୍କୁ ମା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ସ୍ୱରୂପ ବୋଲି କୁହାଯାଏ ସେଇଥିପାଇଁ ଗୋମାତାର ପୂଜା ଓ ସେବା କଲେ ଆପଣଙ୍କ ଜୀବନରୁ ଦରିଦ୍ରତା ଦୁଃଖ କଷ୍ଟ ଆଦି ଦୂରେଇଯାଏ ପ୍ରାଚୀନ କାଳରୁ ହିଁ ଗୋମାତାର ସେବା କରିବାର ପରମ୍ପରା ରହିଆସିଛି ଏବଂ ପ୍ରାଚୀନ କାଳରେ ମୁନି ଋଷିମାନେ ମଧ୍ୟ ତାଙ୍କ କୁଟୀରରେ ଗୋମାତାଙ୍କୁ ରଖି ତାଙ୍କର ସେବା କରୁଥିଲେ ଏବଂ ପ୍ରାଚୀନ କାଳରେ ରାଜା ମହାରାଜାମାନେ ଗୋଦାନ କରୁଥିଲେ କାରଣ ଗୋଦାନ দ্বারা অনেক জন্মর তাপ নষ্ট হুয়ে এবং মনুষ্য মোক্ষ প্রাপতি করে গোমাত দর্শন অত্যন্ত শুভ হয়ে থাকে শাস্ত্র বর্ণিত অ যদি আপনার সকাল উঠি গোমাঙ্কর দর্শন প্রথমে করতে তে আপনার অনেক পুণ্যফল প্রাথা এবং সকাল যদি আপনার গোবর দর্শন করতে তে আপনার লক্ষ্মী প্রাপতি হয়ে থাকে যদি আপনার কৌশি কাজে যাই এবং সামনে গোমাকে দেখুতি তেবে সে কার্য আপনার নিশ্চিত সফলতা যদি আপনার কুণ্ডী রিতৃদোষ রাজ্য তবে প্রত্যেক দিন গায়ে ରୁଟି ଏବଂ ଗୁଡ଼ ଖାଇବାକୁ ଦେଲେ ପିତୃଦୋଷ ସମାପ୍ତ ହୋଇଥାଏ ଏବଂ ଆପଣଙ୍କୁ ପିତୃପୁରୁଷଙ୍କର ଆଶୀର୍ବାଦ ମିଳିଥାଏ ବନ୍ଧୁଗଣ ଯଦି ଆପଣଙ୍କ କୁଣ୍ଡଳୀରେ ଶନି ଦୋଷ ଲାଗିଛି ଶନି ସାଢ଼େ ସାତ କିମ୍ବା ଶନି ଅଢ଼େଇଆ ଚାଲିଛି ତେବେ ଆପଣ ପ୍ରତ୍ୟେକ ଶନିବାର ଦିନ କଳା ରଙ୍ଗର ଗାଈକୁ ରୁଟି ଏବଂ ସବୁଜ ଚାରା ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ ଏହା ସହିତ ଗୋମାତାଙ୍କର ସେବା ମଧ୍ୟ କରନ୍ତୁ ଏପରି କରିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କ ଉପରେ ଶନି ଦଶର ପ୍ରଭାବ କମ୍ ହେବାକୁ ଲାଗିବ ବନ୍ଧୁକ ଯଦି ଆପଣଙ୍କ କୁଣ୍ଡଳୀରେ ଶୁକ୍ର ଗ୍ରହର ସ୍ଥିତି ଦୁର୍ବଳ ରହିଥାଏ ତେବେ କୁଣ୍ଡଳୀରେ ଶୁକ୍ର ଗ୍ରହଙ୍କର ସ୍ଥିତିକୁ ମଜବୁତ କରିବା ପାଇଁ ଆପଣ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଧଳା ରଙ୍ଗର ଗାଈକୁ ସକାଳେ ତିଆରି ହୋଇଥିବା ପ୍ରଥମ ରୁଟିଟିକୁ ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ ଏପରି କରିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କ କୁଣ୍ଡଳୀରେ ଶୁକ୍ର ଗ୍ରହର ସ୍ଥିତି ମଜବୁତ ହେବ ଏବଂ ଯଦି ଆପଣଙ୍କ କୁଣ୍ଡଳୀରେ ବୁଦ୍ଧ ଗ୍ରହ ଦୁର୍ବଳ ଅଛନ୍ତି ତେବେ ଆପଣ ପ୍ରତ୍ୟେକ ବୁଧବାର ଦିନ ଗୋମାତାଙ୍କୁ ସବୁଜ ଘାସ ଖାଇବାକୁ ଦେଲେ ଆପଣଙ୍କ କୁଣ୍ଡଳୀର বুধ গ্ৰহ মজবুত হ'ব বন্ধুকণ মংগল দশৰু মুক্তি পাইপাই আপোনাৰ গোটেই মাতিয়া কি লা ৰৰ গাই প্ৰত্যেক মঙলবাৰ দিন গুড় এণা খাইকে তাৰ সেৱা কলে মংগলৰ কুপ্ৰভাৱ আপোনাক মুক্তি মিলি যাব বন্ধুগণ যদি আপোনাৰ কুণ্ডলীৰে বৃহস্পতি গ্ৰহৰ স্থিতি ঠিক নথ তৃহস্পতিৰ স্থিতিক ଠିକ୍ କରିବା ପାଇଁ ଆପଣ ରୁଟି ଉପରେ ଗୁଡ଼ ଏବଂ ଚଣା ରଖି ଗୁରୁବାର ଦିନ ଗାଈକୁ ଖୁଆନ୍ତୁ ଏପରି କରିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କ କୁଣ୍ଡଳୀର ବୃହସ୍ପତି ଗ୍ରହ ମଜବୁତ ହେବ ବୃହସ୍ପତିଙ୍କୁ ମାଙ୍ଗଳିକ ଗ୍ରହ ବୋଲି କୁହାଯାଏ ବୃହସ୍ପତି ଆପଣଙ୍କ ଜୀବନରେ ସମସ୍ତ ମାଙ୍ଗଳିକ କାର୍ଯ୍ୟ ଉପରେ ପ୍ରଭାବ ପକାଇଥାନ୍ତି ଜୀବନରେ ଘଟୁଥିବା ମାଙ୍ଗଳିକ ଘଟଣା ଏବଂ ସନ୍ତାନମାନଙ୍କ ସହ ଜଡ଼ିତ ଘଟଣା ବୃହସ୍ପତିଙ୍କ ସ୍ଥିତି ଉପରେ ହିଁ ନିର୍ଭର କରିଥାଏ ତେଣୁ ବୃହସ୍ପତି ଗ୍ରହ ମଜବୁତ ରହିବା ଅତ୍ୟନ୍ତ ଜରୁରୀ ଅଟେ ବନ୍ଧୁଗଣ ଯଦି ଆପଣଙ୍କ ଘରେ ସର୍ବଦା କଳହ ଅଶାନ୍ତି ଲାଗି ରହୁଛି তেম আপন নিজ ঘর ভিতরে গোবর ঘষি জলাইবা উচিত এবং সে ঘষি ধূঁয় আপন প্রত্যেক কঠরীতে বুলাই আনতু এদারা ঘরে সমস্ত নকারাৎক উজাগুড় নষ্ট হয়ে যাই থাকে। এবং সকারাৎক উজার সঞ্চার হয়ে থাকে গাড় গোবর গমূত্র দুগ্ধ দহি এবং ঘিওরে বনা যাই থাকে পঞ্চগ্য বলে যায়। এবং পাপনাশক অটে বন্ধুগণ যদি আপনার দ্বার নিকটক গো মা তেবে তেমন তাঁর আপনার খারাপ ব্যবহার নদেখাই কিছু না কিছু খাইব নিশ্চিত দি আপনার যদি পার গাত রুটি খুয়তু এপরি করা দ্বারা আপনার সৌভাগ্য প্রাপ্তি হব কিন্তু ভুল্রে আপনার গায়ে মারপিট করে ঘৌড়া কারণ গায়ে যদি আপনার ঘর দুঃখরে ফেলে তো সেমিতি ঘরকম মা লক্ষ্মী ত্যাগ করে থাকে ପ୍ରତ୍ୟେକ ଦିନ ନାରୀମାନେ ଗାଈ ପାଇଁ ଏକ ରୁଟି ତିଆରି କରିବା ଉଚିତ ଏବଂ ସେ ରୁଟିକୁ ଶ୍ରଦ୍ଧାପୂର୍ବକ ନେଇ ଗାଈକୁ ଖାଇବାକୁ ଦେବା ଉଚିତ ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କୁ ଗୋମାତାଙ୍କର ଆଶୀର୍ବାଦ ପ୍ରାପ୍ତ ହୋଇଥାଏ ଏବଂ ଆପଣଙ୍କର ସମସ୍ତ ମନସ୍କାମନା ମଧ୍ୟ ପୂର୍ଣ୍ଣ ହୋଇଥାଏ বন্ধুগণ গি বাছিহি থকা খাদ্য অঁঠা খাদ্য খাই দিয়ন্তু নাহি নহ'লে আপোনাৰ ভাগিদাৰ হেবাবে কাৰণ গোমাত শৰীৰে তেতিশ কোটি দেৱী দেৱতা বাচ হৈ থাকে গপমান কৰিব দেৱেৱী অপমান কৰিব সমান হৈ থাকে আপোনাৰ খাদ্যক গোমা ভোক লাগিব কাৰণ গ্ৰহণ কৰি থাকিম কিন্তু খাদ্য ব্যক্তি গাই এক শাক প্ৰাণী অটে তাক ভুলে বি আমি খাদ্য খাই দিয়া বন্ধুকর্ণ যদি কুন্ডলিরে কুণ্ডীরা চন্দ্রদোশ লাগিছি এবং আপনার অনেক দুঃখ দুর্দশার সামনা করু গায়ে রুটি উপরে লী এবং অল্প ধরা লুণ রক্ষি খাইব এবং যদি শনি দশা লাগি তেমন অটার কিছু কড়া রাশি মিশাই সে অটার রুটি তয়ারি করে গাড়ি খাইব দি ଏପରି କରିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କୁ ଶନି ଦଶରୁ ମୁକ୍ତି ମିଳିଯିବ ବନ୍ଧୁକ ଯଦି ଆପଣଙ୍କ ଗୃହରେ ଧନଜନିତ ସମସ୍ୟା ଦେଖାଦେଉଛି ତେବେ ଗୁରୁବାର ଦିନ ଗାଈକୁ ପାଚିଲା କଦଳୀ ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ ଏହା ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ ହୋଇଥାଏ ଏହା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ଆର୍ଥିକ ସଙ୍କଟ ଦୂର ହୋଇଯିବ ବନ୍ଧୁକ ଏବେ ଚାଲନ୍ତୁ ଜାଣିବା ଦୀପାବଳି ଦିନ ଗାଈକୁ କେଉଁ ଜିନିଷ ଖାଇବାକୁ ଦେଲେ ଆପଣଙ୍କ ଦୁର୍ଭାଗ୍ୟ ଦୂର ହୋଇଯିବ ଏବଂ ଆପଣ ଧନରେ ମାଲାମାଲ ହୋଇଯିବେ দীপাবলি দিন গায়ে রুটি গুড় এবং পাচিলা কদলী সবুজ চারা আদি খাই দেলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হেব বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপন মানুষ নিশ্চিত ভাল লাগি